নদিয়ার কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে হুমকির পোস্টার। অম্বিকা রায় কল্যাণী অফিসের বাইরের পাঁচিলে হুঁশিয়ারি দিয়ে পোস্টার মারার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই জাস্ট এক ঘন্টা আগে আমরা এসেছি, তো সকালবেলা মানে সকালে আমি 10:30-11টায় এসে গেছি। এগুলো তো আর খেয়াল করি না, দেওয়ালে কী কী আছে কি না আছে এগুলো তো খেয়াল করি না, সোজা অফিসে ঢুকে যাই, কাজ করি। তারপর অফিসে সকালবেলা কাজ করার পরে আমাদেরই একজন কর্মী, তার বাবা মারা গেছেন, সেখানে গেছিলাম। ওখান থেকে ফিরে এসে ঢুকে অফিসে কাজ করছি। তারপরে ঘণ্টাখানিক আগে দেখলাম যে এটা পোস্টার, আমাকে থ্রেট করা হচ্ছে বেসিক্যালি, লাইভ থ্রেট, সঠিকভাবে কাজ করুন, সময় খুব কম আছে। তো আমার অফিসের এটা হচ্ছে, আমার যে অফিস, যে প্রিমাইসিস বিল্ডিংয়ের আউটার ওয়াল, পাশে এটা অফিস, তো এই অফিসে মেরেছে যাতে আমি দেখতে পাই, বা আমার অফিসের যারা নাকি রয়েছে সবসময় কাজ করছে তারা যাতে দেখতে পায়, রাত্রিতে করেছে। আর সামনে ঢুকতে বাঁদিকের ওয়ালটা, হলুদ রঙের ওয়ালটা ওখানেও আছে, বাট ওটা মানে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই হোয়াইট বিল্ডিংয়ে আশপাশে অনেকগুলো বিল্ডিংয়ে দিয়েছে এরা। অবশ্যই এটা কিছু ক্রিমিনালদের কাজ, তারা আমার কাজে, আমি মানুষের সাথে কাজ করছি, মানুষের পাশে যাচ্ছি, সেই কাজগুলোতে তারা খুশি নয়, সেজন্য তারা লিখছে, আমাকে থ্রেট করছে। লিখেছে সময় খুব কম আছে, সঠিকভাবে কাজ করুন, সময় খুব কম আছে মানে কি, অবশ্যই ইন্ডিকেট করছে যে মাই টাইম ইজ নাম্বার, কম সময়, লাইভ থ্রেট এটা। তো আমি অবশ্যই, আমি জানি না কারা করছে, সেটা না জেনে তো এখনই বলবো না, এটা পুলিশের ডিউটি। অফকোর্স রাজনৈতিক চক্রান্ত, আমার সাথে কোনো কারো তো ব্যক্তিগত কোনো ইয়ে তো নেই না, আমি কারোর সাথে লড়াই করেছি, আমার উপরে দুবার অ্যাটাক হয়ে গেছে অলরেডি, বাট সেই পরিপ্রেক্ষিতে তারা আমাকে আগে কখনো চিনতও না, কিন্তু অ্যাটাক করেছে রাজনৈতিক কারণেই, আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক আমার সাথে কারোর সাথে নেই, আমি কারোর সাথে ঝগড়াও করিনি এ পর্যন্ত, কারোর সাথে আমার কোনো ডিসপিউটও নেই, কোনো ডিসপিউট নেই। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তই এখানে মূল ইয়ে। হ্যাঁ, এতে সেকেন্ড রাজনৈতিক ইয়ে তো অবশ্যই বিরোধীরাই ইয়ে করবে, এছাড়া তো ইনভেস্টিগেশন করবে পুলিশ, দেখবে কারা আছে। বিরোধী বলতে কাদের কথা বলছো? বিরোধী বলতে অবশ্যই টিএমসির কথা বলবো। তারা কি যুক্ত মনে হচ্ছে? টিএমসি ক্রিমিনাল যারা রয়েছে তারাই যুক্ত হবে, নাহলে সেট করার কি কী ইন্টারেস্ট? আমি কমপ্লেন দিয়েছি, আমি আইসিকে ফোন করেছিলাম, থানা থেকে এসেছে, তারা দেখছে সব ইয়ে করছে। আমি কমপ্লেনটি লিখেছি যে সিসিটিভি চেক করুন, সিসিটিভি চেক করলে পেয়ে যাবেন, যেহেতু রাত্রিবেলা হয়েছে বিভিন্ন। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে। না, প্রথমত অম্বিকা যে আছে কল্যাণী বিধানসভায় প্রথম জানলাম আমি, ঠিক আছে, যে লোকটা নেই আমার কাছে তাকে থেট করতে যাবে কেন? জিতেছিল এটা জানি একজন বিধায়ক, তারপর তাকে তো দেখিনি, তো কল্যাণী মানুষের কী দায় ঢাকা পড়েছে বলুন তো, যে লোকটা আছে না, সুস্থ আছে না, বেঁচে আছে না, কোথায় আছে, কী করছে, আমরা কিছুই জানি না, তাকে আমাদের কোনো প্রয়োজন নেই। এখন ঘটা হচ্ছে ওর আসলে ওকে কেউ ডাকছে না, সমস্যা হচ্ছে ওকে কেউ ডাকছে না, বা ওর কোনো একটা বিধায়ক তো, ধরুন একটা বিধায়কের কাজ থাকে স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়া থেকে এলাকা ডেভেলপমেন্ট, যেটা বলেছিল আর কি, তো খুব স্বাভাবিক কোনো এলাকার মানুষই তাকে ডাকছে না। এবার সে ভাবছে যে আমি যে একজন, সে নিজেই ভাবছে না যে আমি একজন বিধায়ক, আমাকে কেউ ডাকে না, তিনি নিজেই বলেছেন, তো গুরুত্ব তৈরি করেছেন। তো দেখুন, আমি লিফলেটটা দেখছি কিছু নাম নেই, ঠিক আছে, প্রথমত এই একটা পার্ট আছে, দ্বিতীয়ত হচ্ছে ওর প্রার্থী হওয়ার সময় ওদের মধ্যে একটা অশান্তি ছিল, ওদের তো আবার প্রচুর গোষ্ঠী তৈরি হয়েছে, এখন উনি কোন পক্ষকে জানতে হবে, দেখুন সেই পক্ষই মানে, একটা হচ্ছে শান্তনু পক্ষ, একটা হচ্ছে কী সব পক্ষ আছে, ঠিক আছে ওদের, কারণ কেউ বলছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি, কেউ বলছে আমরা এই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি। তা আমার বক্তব্য একটাই, যে একটা মানুষ প্রচার আলোর জন্য ওরকম একটা কাগজ, আমি তো এই ট্র্যাডিশনটা খুব ভালো শিখলাম আপনাদের কাছ থেকে, আমি এরপর আমার বাড়ির পাশে একটা করে স্টিকার মেরে আমি গুরুত্ব হব, আর খবর হবে, খবর হলে, কারণ ও জানাতে চাইছে আমি আছি, আমার ডাকছেন না, আমি বিধায়ক, সেই কারণে দেখুন নিজে নিজেই করেছে ওরা, নিজেরা নিজেরা করছে নিজেদের গুরুত্ব বাড়ার জন্য, কল্যাণী মানুষ এত বোকা না। আর তৃণমূল কংগ্রেসে খেয়ে দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি মাস্ক দিচ্ছে, তৃণমূল কংগ্রেস স্যানিটাইজ দিচ্ছে,
তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি মুখ করছে। এখন ওদের তো এই কাজগুলো নেই, আমরা তো বলেও ছিলাম এদের সঙ্গে যে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই তৃণমূল কংগ্রেসের এত বাড়ি বাড়ি যাওয়া এবং মানুষের কাছে ইন্ট্রোডাকশন করা, এইটা ওরা বুঝতে পারছে যে পায়ের তলা মাটিটা নেই, যা হয়ে গেছে ফ্লুক হয়ে গেছে। মানুষ বুঝেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই একটা বিধায়ককে ডাকছেন, তাই তিনি গুরুত্ব বাড়ার জন্য নিজে নিজেই করছে সব। তৃণমূল কংগ্রেস এখানে কোনো ভূমিকা নেই, তৃণমূল জানেই না যে ওর একজন বিধায়ক আছে। আমরা খবরই রাখি না যে বিধায়ক, তা আমরা কী করতে পারি যে খবরে নিয়ে যে চ্যাপ্টার কোনো জায়গাতে নেই তাকে নিয়ে এসব ভাবার কী আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।